ফুটবল খেলার নামে বাংলাদেশে এসে নাইজেরিয়ার একটি চক্র প্রতারণার ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। চিত্রশিল্পী নাদিয়া আক্তার ইংল্যান্ডের এক প্রতিযোগিতায় ছবি পাঠিয়েছিলেন। কদিন পর ফোন করে জানানো হয় তিনি বিজয়ী হয়েছেন, আর পুরস্কার হিসেবে তার ঠিকানায় পাঠানো হচ্ছে 3 কোটি টাকার একটি পার্সেল, যা ছাড়ানোর জন্য টাকাও পাঠাতে বলা হয়। এরপর ভ্যাট ট্যাক্সের কথা বলে আবারও টাকা চাওয়া হয়। 3 কোটি টাকার পার্সেল পেতে নাদিয়া বিভিন্ন অ্যাকাউন্টে 1 কোটিরও বেশি টাকা পাঠান। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন প্রতারকের কবলে পড়েছেন। সিআইডি মাঠে নামলেই বেরিয়ে আসে নাইজেরিয়ানদের প্রতারণার কিচ্ছা। নাইজেরিয়ার এই নাগরিকরা খেলোয়াড় হিসেবে বাংলাদেশে এসেছিল, আবাহনী মোহামেডানের মতো বড় বড় ফুটবল দলে খেলেছেও হয়তো, কিন্তু এসবের আড়ালে নাদিয়াদের মতো অনেককেই করেছে সর্বশান্ত। এইভাবে মহিলাদের ভিক্টিমাইজ করে এই গ্রুপটা, এই নাইজেরিয়ান যারা আমাদের দেশে ফুটবল খেলার নাম করে আসে এবং তারা এই প্রতারণার সাথে জড়িত থাকে, তারা কয়েকজন ব্যবসাও করছে, তাদের ফ্যামিলিও এখানে বিয়ে করেছে, ফ্যামিলি আছে। এই চক্রকে ধরার মাধ্যমে পুলিশ 19টি ব্যাংক হিসেবের তথ্য পেয়েছে, যেগুলো খোলা হয়েছে বাংলাদেশিদের নামেই। তাদের দুজনকে আটকও করা হয়েছে। 12 জনের অ্যাকাউন্ট পেয়েছি 19টা ব্যাংকের বিয়েতে, তো এটা ক্রাইম প্রসিড হিসাবে এইসব অ্যাকাউন্ট হোল্ডাররাও অবশ্যই আমাদের আসামি হবে, মানি লন্ডারিং আসামি হবে এবং তারা আমরা প্রসিকিউট করব তাদের বিরুদ্ধে। এর আগেও এই 5 জন নাইজেরিয়ান গ্রেপ্তার হয়েছিল, জামিনে ছাড়া পেয়ে আবারও ফিরেছে প্রতারণার পথেই, তাই এবার একটু শক্ত অবস্থানে সিআইডি। ওনারা ওই আগের মতো করেই যে প্রতারণার মামলা হইলেই 2-5 দিন পরে বেল পেয়ে যাবে এটা সম্ভব হবে না বলে আমরা প্রত্যাশা করছি। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।